দাদা আপনার নাম? জুম্মান মণ্ডল। আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলবেন। কাজদ, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা স্বর্ণনগর। আচ্ছা আপনি ইন্দোকাম অ্যাগ্রোভেটের যে ভূপুষ্টি এবং ভূপুষ্টি করলে আপনি ব্যবহার করেন? হ্যাঁ। আপনি এই যে কাগরোলের জমিটা দেখছি, কাগরোলে আপনি ভূপুষ্টি এটা ব্যবহার করেছিলেন? হ্যাঁ। আচ্ছা এইটা ব্যবহার করার পরে রেজাল্ট একটু বলবেন যে কেমন রেজাল্ট পেয়েছিলেন? রেজাল্ট খুব ভালো পেয়েছি। খুব রেজাল্ট ভালো। হ্যাঁ। আচ্ছা কাগরোলের কালার বা সাইজ সম্পর্কে একটু বলুন। হাটের সেরা সে একদম হাটে, মানে হাট মানে হাটে যান তার মধ্যে সেরা সাইজ, সেরা সাইজ আপনার কাগরোলের সেরা সাইজ, তাই তো? 8-10 মণ করে কাগরোল কাটি। 8-10 মণ করে কাগরোল কাটেন? আচ্ছা এটা হচ্ছে বাজারে গিয়ে তো নিশ্চয়ই আপনার একটু দাম বেশি পান আপনি? হ্যাঁ দাম বেশি দেন, তাই তো? আচ্ছা গাছের গ্রোথটাও ঠিক কেমন পান? গাছের গ্রোথ খুব ভালো। ফলের কালার? ফলের কালার একদম নীল সবুজ টাইপের। সবুজ টাইপের। সাইজ কালার সবই মোটামুটি আপনি বলছেন খুব ভালো হয়। আচ্ছা এই ভূপুষ্টি গোলটা আপনার এই ব্যবহার করেছিলেন এই যে কাগরোলেতে, এবং আপনার আশেপাশে কোনো চাষি ভাই কি কিছু জিজ্ঞাসা করে যে জুম্মন ভাই যে কি ব্যবহার করিস, তুই কেউ কিছু জিজ্ঞাসা করে? করে, অনেকে করে। অনেকে করে। আপনি তাদেরকে কি বলেন যে ভূপুষ্টি বা ভূপুষ্টি গোল ব্যবহার করি? আমি কারোর সাথে কিছু বলিনি। আপনি লোকের বুদ্ধিতে আমি যাইনি। ও লোকের বুদ্ধিতে আপনি যান না, আমার বুদ্ধি মতন আমি কাজ করি। আপনার বুদ্ধিতে আপনি কাজ করেন। আচ্ছা তাতে হচ্ছে মোটামুটি রেজাল্ট সম্পর্কে আপনি খুব ভালো। ভালো। প্রতি বছর আপনি অন্য অন্য ফসলে কি এই যে ভূপুষ্টি এবং ভূপুষ্টি গোলটা ব্যবহার করবেন? হ্যাঁ লাউ তো দিছি। আপনি লাউ তো ব্যবহার করেছেন? গতবার লাউ ছিল আমার ওই পাশে। হ্যাঁ বলুন তো। সেই লাউ তুই আমার এরকম বিশাল টাকা হইল। লাউ 30 টাকা পর্যন্ত পিস বিক্রি করেছি। ক টাকা? 30 টাকা পিস। একটা লাউ 30 টাকা পর্যন্ত করেছি। আচ্ছা এটা দেওয়ার পর কি লাউয়ের কি কালারটা কেমন ছিল? কালার ভালো ছিল, আর লাউয়ের সাইজও ভালো ছিল, রঙও ভালো। ও আপনি বলছেন যে ভূপুষ্টি গোল্ড বা ভূপুষ্টি ব্যবহার করলে লাউয়ের কালার সাইজ এবং গাছের গ্রোথ খুব ভালো। গাছের গ্রোথ খুব ভালো, বেগ খুব ডুগারও বেগ ছিল, খুব ভালো ছিল। আচ্ছা আশেপাশে লোক আপনি যা বললেন যে আপনি গোপন রাখেন কথাটা। আচ্ছা মাঠে মানে হাটে গেলে সবার আগে মোটামুটি আপনার মাল আগে টেনে নেয়। হাটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাল আগে আগে টেনে নেয়। খোঁজ হয় আগে তো খোঁজ হয় জুম্মান ভাই কোন জায়গায়, যে জুম্মান ভাই খোঁজ যায়। জুম্মান ভাইয়ের আছে কাগরোল, তারপর আছে লাউ, লাউ এইসব সব ব্যবহার করেন। আচ্ছা অন্য অন্য যেসব ফসল আগামী দিনে সেসব ফসলে কি আপনি এই ভূপুষ্টি এবং ভূপুষ্টি গোলটা ব্যবহার করবেন? হ্যাঁ হ্যাঁ এটা ব্যবহার করবেন বলছি, তাই? আবার লাউ পোত লাউতে দেবো, আবার লাউ পোত লাউতে আবার ব্যবহার করবো। লাউ পোতা হয়ে গেছে, এই গোড়ায় গোড়ায় সব ছড়িয়ে দিয়ে একটু শুকুটুকু পড়ুক, তখন আবার ঠিক করে দেবো। ও শুকুটুকু পড়লে আপনি এই যে কাগরোলের কাগরোলটা দেখছি, কাগরোলতে আপনি সব এই ভূপুষ্টি ব্যবহার করেন, এবং আমি এই আপনার এই মাঠে এসে শুনলাম যে সবাই একই কথা যে জুম্মন ভাইয়ের কাগরোল হচ্ছে এই গ্রামের সবচেয়ে কি নাম করা কাগরোল, সবাই একই কথা। হ্যাঁ ভালোই, আল্লাহ ভালোই দেয়। এই নিয়ে তো বেশি আছি, এটা নিয়েই বেশি আছেন বলে খাওয়া দাওয়ার সময় নেই, খাওয়া দাওয়ার সময় নেই। আচ্ছা না খেয়ে চলে আসছি। আচ্ছা তাহলে আমরা আপনি যে আমরা আচ্ছা কতটা এই কতটা জমি আছে আপনার? এটা 25 কাঠা। এখানে 25 কাঠা। পঁচিশ কাঠাতে কেমন আপনি বিক্রি করছেন বলতে পারবেন? প্রায় 1 লাখের কাছে গেল। 1 লাখ টাকার উপরে বিক্রি করছেন 25 কাঠা জমিতে এই কাগরোল? কাকরোল। আচ্ছা এটা আপনি এটা বলতে পারবেন যে ভূপুষ্টি গোল এবং ভূপুষ্টি ব্যবহার করলে রাসায়নিক সার কম লাগে কি বেশি লাগে? কম লাগে। আপনি বলছেন রাসায়নিক সার অনেক কম লাগে? কম লাগে। আচ্ছা আমরা দু এক সময় বলি যে ভূপুষ্টি দিয়ে করলে চাষি খুশি 12 মাস, তা এটা আপনি কি বলেন? ঠিক তো, এটা ঠিক কথা, তাই তো? আচ্ছা তার মানে আপনি 1 লাখ টাকা পেয়েছেন, 25 কাঠা জমিতে 1 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। আরও তো হচ্ছে এই তো এখনও আছে, এখনও গাছের সুন্দর খুব কোয়ালিটি আছে, এখনও 1-1.5 মাস হবে। এখনও 1-1.5 মাস আপনি কাগরোল তুলবেন বলছেন, এবং আর প্রত্যেক ফসলে আপনি ভূপুষ্টি? হাটে আমার 8,000 টাকা বিক্রি। প্রত্যেক হাটে আপনি? প্রত্যেক হাটে 8,000 টাকা করে আপনি কাগরোল বিক্রি করেন। সেই জন্য এই গ্রামে সবাই বলছে জুম্মান ভাইয়ের হচ্ছে কাগরোল করেছে ভূপুষ্টি, মানে ইয়ে হচ্ছে ভূপুষ্টির জাদু, তাই তো? ভূপুষ্টির জাদু। আমি 4 বস্তা দিয়ে চাষ করিলাম। হ্যাঁ 7টা দিয়ে 4 বস্তা চাষ করি, তারপর পোতা, তারপরে আবার গোড়া বাইন দিছি, গোড়া বাইন দিয়ে মাটি টাটি দিয়ে তারপর সেচ দিছি, আর কিছু করিনি। আর কিছু করেননি, সেইভাবে চলছে, চলছে কন্টিনিউ অনেক দিন ধরে চলবে, তাই তো? এই যে কাগরোল কাগরোল দেখছি, এই কাগরোল সব আছে আপনার, তাই তো? তার মানে একটা কথা আমরা বলতে পারি, চাষের জাদুকাটি ভূপুষ্টি এবং ভূপুষ্টি গোল্ড।
হ্যাঁ খুব ভালো, খুব ভালো বলছেন, খুব ভালো। আচ্ছা আগামী মানে আগামী যেসব ফসলে সেই ফসলে আপনি ব্যবহার করবেন? হ্যাঁ। আচ্ছা জুমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইন্দুকমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সোনার ফসল আপনি ঘরে তুলুন এবং এই ভূপুষ্টি গোল্ড এবং ভূপুষ্টি ব্যবহার করুন প্রচুর পরিমাণে, এবং রাসায়নিক সার আপনার আপনি বললেন খুব কম লাগে, রাসায়নিক সারের মাত্রা অনেক কমান এবং সোনার ফসল আপনি ঘরে তুলুন। ইন্দুকম অ্যাগ্রোভেটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার।